আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সেই সাথে নিয়ে আসছে আরও একটা স্পেশাল ভিডিও আজকের ভিডিওটা সত্যি বলতে খুবই ইনফরমেটিভ তার কারণ হচ্ছে আমাকে অনেকেই বলতেছিলেন যে ভাই এম ফোর সিক্সটিন লাস্ট ডেট কবে এটা কতদিন থাকবে আমাদের মাঝে নর্মালি আপনারা জাস্ট এইটা একটু আউট করলেই মানে বুঝতে পারবেন দেখেন এখানে কি বলা হয়েছে এই মাসের পঁচিশ তারিখ এই মাসের পঁচিশ তারিখে হচ্ছে আমাদের মাঝে থেকে এম ফোর সিক্সটিন গ্লেশিয়ার সহ এখান থেকে এম ফোর এবং ইউএমপি সবগুলোই চলে যাবে বাট পর কবে আসবে কোথায় আসবে সেটা কেউ বলতে পারবে না বাট আমার যতটুকু আই আছে আমি ততটুকুতে বলতে পারি শুধু আমি না আপনার একটু খেয়াল করেন দেখেন বিগত পাঁচ ছয় বছরে কিন্তু এখান থেকে এম ফোর কখনও কোনো দিন পাবজি থেকে কিন্তু সরে নাই বাট যখনই আমাদের মাঝে এই আলটিমেট সেট আসছে তখন কিন্তু পাবজি থেকে অটোমেটিক্যালি এম এখান থেকে রিমুভ করে কি করছে আলটিমেটের মধ্যে অ্যাড করে দিছে এখন কথা হচ্ছে আমাদের মাঝে লিক্স পাইছিলাম যে এ এম নেক্সট টাইম আসবে বাট এ কে এম এর কথা দিতে না বাট আমাদের মাঝে এম ফোর সিক্সটিন গ্লেশিয়ার আবারও এখান থেকে রিমুভ হয়ে যখন এই আল্টিমেটে থাকবে না তখন যেটা আমার মনে হইতেছে যে আমাদের মাঝে আবারও সেই আগের জায়গায় এম আসবে এখন কথা হচ্ছে আরেকটা যে দেখেন এই সেটটা এই যে আলটিমেট স্পিনটা আছে এইটার কিন্তু টাইম ইনক্রিজ করা হয়েছে মানে টাইম বাড়ানো হয়েছে ভাই তো যদি এর আগের বার কিন্তু আমাদের মাঝে যখন আসছিল হচ্ছে মামি সেট তখনই কিন্তু টাইম ইনক্রিজ করা হয়েছে এইটারও আপনার টাইম ইনক্রিজ করা হয়েছে তারপর হচ্ছে যদি এটারও টাইম বাড়ানো হয় তাইলে একবার ভাবেন আরও কিছু টাইম আপনারা পাবেন বাট মনে হয় না টাইম এইটার বাড়ানো হবে কারণ এখানে তিন তিনটা মাল দেয় আছে না তো পাবজি এমনিতেই লাইফের ফার্স্ট টাইম দেখলাম যে এইগুলো দিতেছে একদম শিওর যে আপনি পাবেন টু পাবেন একদম একশো পার্সেন্ট শিওর আপনি এখান থেকে পেয়ে যাবেন সো এখন কথা হচ্ছে যদি এইটারে ধরেন যদি টাইম ইনক্রিজ করা হয় তাইলে এর তো আসেই যদি না হয় তাহলে পঁচিশ তারিখেই এটা শেষ হয়ে যাবে আর আমাদের মাঝে ক্লাসিক ক্রিয়েটে আবারও আমরা সেই আগের রূপে এম ফোর সিক্সটিন গ্লেশিয়ারটাকে দেখতে পারবো এখন আপনারা বলেন কার কাছে কতগুলো ক্রেট আছে আমার কাছে ক্রেট আছে হচ্ছে মাত্র সাতাইশটা কিছু ছিল এক্সট্রা কিছু তো ওইগুলা শেষ করে ফেলছি মন মেজাজ খারাপ থাকলে যা হয় আর কি তবে হ্যাঁ যাই হোক এখান থেকে দেখেন নর্মালি আমাদের মাঝে পঁচিশ তারিখে যখন এটা শেষ হয়ে যাবে ছাব্বিশ তারিখে আমার আবার আমাদের মাঝে চলে আসবে হচ্ছে নিউ আলটিমেট সেখান থেকে আবারও পাবজি এখানে এম ফোর দিতেছে মানে এম ফোর আর এম ফোর সব জায়গায় শুধু এম ফোর স্কিন তো এখন কথা হচ্ছে আপনারা কে কে এম ফোরটা নিয়ে নিছেন আর কে কে নেন নাই সেটা অবশ্যই বলবেন কমেন্টে আর সেই সাথে আমাদের মাঝে হ্যাঁ একটা কমেন্ট দেখছিলাম আমি আমাকে একজন বলছিল যে ভাই আমাদের মাঝে একটা লাকি কয় অ্যাড হয়েছে তো কাজ কাজকে দেখেন আসলে নর্মালি এটার কোনো কাজ নাই হ্যাঁ এটা হচ্ছে আপনাকে এটা হচ্ছে আমাদের মধ্যে দেখেন যে আপনি যখন ক্রিট ওপেন করবেন দেন এই যে এখান থেকে এই একটা লাকি স্পিন দেন একটা লাকি স্পিন একটা লাকি স্পিন বাট একটা লাকি স্পিন তো এগুলো আমাদের মাঝে নিউ ভাবে অ্যাড হইতেছে আর এগুলো একটা একটা করে আমাদের মাঝে এগুলো অ্যাড করতেছে আর তাছাড়া আমাদের মাঝে একটা ইভেন্ট তো মেবি এটা আসেই এই যে দেখেন শ্যাডো ফোর্সে এখানে গেলে নর্মালি ছয়টা ম্যাচ কমপ্লিট করলে ইভেন্টে আপনাকে একটা দেবে এখান থেকে টোটাল বিশটা ম্যাচ কমপ্লিট করলে এখান থেকে আপনাকে কয়টা দেবে এই দুইটা দেবে সো এইগুলা দিয়ে অনেকে দেখলাম যে আচ্ছা নাই বললাম তবে অনেকেই বলতেছে নাকি আপনার মানে ভেহেল স্কিন আলটিমেট মিথি মানে লাকি স্পিন থেকে মিথিক পাওয়া আর ভাই দুই তিনটা দিয়ে কি মিথিক পাওয়া যাইব সো এইগুলাই যে আপনাকে র্যাঙ্কে ম্যাচ খেলতে হইব টপ টেন হতে হবে কয়বার ইয়ে দশবার সো এইগুলো হচ্ছে টোকেন হ্যাঁ আর এই টোকেনগুলো দিয়ে হচ্ছে আপনাকে এখান থেকে চাইলে দুই তিনটার মতো আপনারা ইয়ে করতে পারেন আচ্ছা আমি স্কিপ করে একটা খুলে নেই বিসমিল্লা দেখি কী পাই হ্যাঁ একটা টোকেন দিছে আচ্ছা সে যাই হোক তবে এখান থেকে আপনারা এইগুলো দিয়ে আসলে গাড়িটা নেওয়ার ওরকমভাবে কোনো চান্স নাই বাট এখান থেকে আপনারা এই পপুলারিটি এখান থেকে নিতে পারেন এটা হচ্ছে কথা বাট যদি নর্মালি একটা দূরে থাকলে আপনার এই পপুলারিটি নেওয়াই ভালো ওই ভেহিকেল টেহিকেলের আশা করে লাভ নেই তো কথা একটাই যে আমাদের মাঝে লাস্ট আর তিন দিনের মতো বাকি আছে এম ফোর সিক্সটিন রিমুভ হওয়ার মতো তো এখান থেকে রিমুভ হইলে আমাদের মাঝে আবারও সেই আশাবাদী আমরা সবাই যে পাবজি আমাদের এখানে এক ফুটাও নিরাশ করবে না সো এখানে আবার আমরা দেখতে পারবো এম ফোর সিক্সটিন গ্লেশিয়ার তো বিষয়গুলো নিয়ে আলোচনা করা ছিল সো আজকে আসি ভালো থাকবেন অ্যান্ড সেফ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা